বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 6:30, আর আমার এর মধ্যে কিন্তু ভাত হয়ে গেছে, পাঁচমিশালি তরকারি হয়ে গেছে, মাছও প্রায় হতেই যাচ্ছে, আর এই সময় চাটা খেয়ে নিই। আজকে তোমাদের রান্না কিছুই শেয়ার করলাম না, তবে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই দেখো, এখানে পাঁচমিশালি তরকারি হয়ে গেছে, আর কালকে না পাঁচমিশালি তরকারি যা নীলাদ্রি কেটে রেখেছিল রাত্রিবেলা, আর এখানে মাছও হয়ে গেছে, আর উচ্ছে সেদ্ধ দিয়েছি সেটাও হয়ে গেছে, আর এখানে নীলাদ্রির জন্য আলাদা করে রেখেছি আর কি। এখন তোমাদের সাথে শেয়ার করব একটা ব্রেকফাস্ট রেসিপি। এখন দেখো, আমি 1.5 কাপ নিয়ে নিলাম ময়দা, আর 1/4 কাপ নিয়ে নিয়েছি সুজি। তোমরা এখানে ময়দার জায়গায় আটাও ইউজ করতে পারো। দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ, কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখানে তেলের বদলে তোমরা ঘিও ইউজ করতে পারো, তাহলে অনেক ক্রিস্পি হবে ব্যাপারটা। তো দেখো, এখানে কসুরি মেথিটা যখন দিয়েছি আর হলুদটা যখন দিয়েছি না, ভিডিওটা কিভাবে অফ হয়ে গেছে বুঝতেই পারিনি, তো তোমাদের এখন একটু এখানে দেখিয়ে দিলাম। আর দেখো, এখানে এবার এগুলোকে সমস্ত ভালো করে একটু ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে নিয়ে তারপরে মেখে নেব, একটু শক্ত করে মাখবো এটা, যেমন পরোটা মাখার সময় মাখে সেরকম একটু শক্ত করে মাখবো। এর মাঝে বলে দিই, এর মাঝে কিন্তু নীলাদ্রি খেয়ে দিয়ে অফিসও চলে গেছে, আর মেয়ে এখন ঘুমোচ্ছে, তো ওর আজকে 10:30 থেকে একটা পড়া থাকে, কিন্তু আজকে সেটা অফ আছে, সেটা আজকে হবে না, আর ওর আছে 2টো থেকে পড়া আবার। সেই জন্য আমি ভাবলাম যে আগে টিফিনটা একটু রেডি করে নিই, তারপরে আমি পুজো দিতে যাব। তো মেখে টেখে রেডি করে রেখে তারপর পুজো দিতে যাব। তো দেখো, এখানে এটা একটু ভালো করে আস্তে আস্তেই মেখে নিচ্ছি, একদম নতুন একটা রেসিপি ট্রাই করছি। আজকের ব্রেকফাস্টটার নাম তো তোমাদের বলাই হয়নি। আজকে যেটা ব্রেকফাস্ট আমি বানাচ্ছি সেটা হচ্ছে, নাম হলো বদমি পুরি। এটা ইউপির মথুরায় খুব একটি জনপ্রিয় খাবার, তো আমি ইউটিউব দেখেই এটা শিখেছি, আর আজকে ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। আর এই দেখো, এখানে আমি বেশ টাইট করে এটা মেখে রেখেছি, আর এটাকে এখন ঢেকে রাখছি, প্রায় 15 থেকে 20 মিনিট এটা ঢেকে রাখবো। এবার এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম বিউলির ডাল, তারপরে দিলাম জিরে, তারপরে দিলাম গোলমরিচ, তারপরে দিলাম মৌরি। এখানে তোমরা হিং ব্যবহার করতে পারো, আমার ঘরে হিং ছিল না বলে দিতে পারিনি, তবে কচুরির মধ্যে তো হিং মাস্টই, তো তোমরা যখন করবে হিংটা দিয়ে নেবে। এরা 1 মিনিটের মতো আমি হালকা করে ভেজে নিলাম, মানে ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটাকে এইভাবে, মানে আমার প্যানটা একটু নিচটা পাতলা, তো সেজন্য খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেজন্য একটু উঁচু করে রেখে এটাকে আমি ড্রাই রোস্ট করলাম। এবার এটাকে মিক্সিতে আমি ভালো করে পিষে নেব, মানে মিক্স করে নেব, তবে যখন মিক্স করবে তখন যেন ঠান্ডা করে মিক্স করবে, নইলে আবার মিক্সিতে পেস্ট করার সময় অসুবিধে কিন্তু হতে পারে। সবগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আবার ফ্রাইং প্যান বসিয়ে একটু তেল দিলাম, আর দিলাম হলুদ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে তারপর অল্প একটুখানি জল দিয়ে দিলাম, নইলে পুড়ে যাবে। এইবার যে ড্রাই, মানে মিক্সিতে যেটা আমি গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এইগুলোর মধ্যে, মানে হলুদ কাশ্মীরি লঙ্কার মধ্যে বেশ ভালো করে মিক্স করব। মিক্স করে একটু এই 1 মিনিটের মতো একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল, এটা একটু বুঝে দিতে হবে। দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচাড়া করছি। দেখো, নাড়তে নাড়তেই এমন অবস্থায় আসবে যে ফ্রাইং প্যানটার থেকে, মানে ব্যাপারটা, ডালগুলো উঠে আসবে, মানে যে মিক্সটা করেছি আর কি, সেই মিক্সটা যখন ফ্রাইং প্যান থেকে উঠে উঠে আসবে তখন বোঝা যাবে যে এটা কিন্তু হয়ে গেছে। এখনো হয়নি, আমি এটাকে বেশ ভালো করে নাড়ছি। এবার দেখেছো, নাড়তে নাড়তে কিন্তু অনেকটা, মানে একদম গোল পাকিয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এটাকে একটা প্লেটে নামিয়ে রাখছি, নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে দেওয়ার পর আমি এবার এটা ছোট ছোট, একদম যেমন নারকেলের নাড়ু করে না, ওই রকম টাইপের একটু গোল করে নেব। দেখো, 2 হাতে এরকম নারকেলের নাড়ুর মতো গোল করে নিলাম, এরকম সবগুলোকে আমি করে নেব। আমি এখানে ভেবেছিলাম 8টা পুরি করব, তো করিনি 8টা, পরে 6টাই করেছি। এই দেখো, গোল করে নিয়েছি,
রেখে দিলাম। এবার এইবার যে ময়দা মেখে রেখেছিলাম ময়দা সুজি, ওটাকে আরেকবার ভালো করে আরেকটু মেখে নেব। ময়দাটা আরেকটু মাখতে মাখতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই, যে এখন তো দুর্গাপুজো প্রায় মহালয়ার পর থেকেই সমস্ত জায়গায় ঠাকুর আসতে শুরু করে দেয় এবং উদ্বোধনও তো হয়েই গেছে। তো আজকে ভাবছি আমরা একটু শ্রীভূমি যাব। তো নীরাজ্জিকে তো নেওয়া যাবে না, কারণ ও এখন না একদম পারছে না, কোমরে সেদিনকাও একটু বেরিয়েছিল, কোমরে প্রচণ্ড পেন হয়ে যাচ্ছে। আর যদি ভিড় হয়, শ্রীভূমিতে তো শুনেছি খুব ভিড় হচ্ছে, তো সেখানে তো যাওয়া সম্ভবই নয়, তো আমাকেই তো নিয়ে যেতে হবে। তাই ভাবি, আমি কখনো ভাবতেই পারিনি এই সব জায়গায় মেয়েকে নিয়ে যাব, জানি না কিভাবে যাব, গুগল ম্যাপ দেখেই যেতে হবে। যাই হোক, মেয়েরা না কি বলতো, সব পরিস্থিতিতেই সব কিছুই মানিয়েই নিতে পারে। মেয়েরা কেন, যে কেউ আর কি, সব পরিস্থিতিতে সব কিছুই মানিয়ে নিতে পারে। এই ভাবছিলাম, মানে আটাটা যখন আটাটা বলছি ময়দাটা যখন আমি মাখছি, তখন এই কথাই ভাবছিলাম। তাই এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, যেটা তখন মনে পড়েছিল এটা এখনো মনে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার পুরীর যে লেচিগুলো, সেই লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার দেখো এরকম হাতের মধ্যে নিয়ে মাঝখানে একটু গর্ত করে, এই যে আমি সাইডগুলো যে মুড়ছি না, এগুলো না একটু পাতলা করবে, নিচটা যেন ভারী থাকে আর উপরের দিকটা পাতলা থাকে। তাহলে যে পুরটা আমি এবার ভরবো, তাহলে ওটা ফেটে একেবারেই কিন্তু বেরিয়ে যাবে না, খুব সুন্দর করে হয়। আমি যেভাবে করছি যেই প্রসেসে, তোমরা সেভাবে করো, খুব ভালোভাবে পুরিটা হবে এবং বেরিয়ে একদম বেরিয়ে যাবে না। এই দেখেছো নিচটা কিন্তু আমার ভারী রয়েছে, ওপরটা আমি পাতলা করেছি। এইবার ওই যে আমি নাড়ুর মতো যে পুরটাকে করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে, মানে এটা বলার থেকে তোমাদের দেখে নেওয়াটাই মনে হয় আমার বেশি ভালো হবে আর কি। এইভাবে দিয়ে চেপে দিয়ে এবার আমি এটাকে পুরীর মতো করে বেলে নেব। তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখছো, আশা করব কিছুটা হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও প্লিজ। তো আর যদি তোমরা এইরকম ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমি বেলে নিচ্ছি, এক ফোঁটা কিন্তু ভেতরের পুরটা বাইরে বেরোয়নি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সামনে থেকে এপিঠ ওপিঠ কোথাও কিন্তু পুরটা বেরোয়নি, খুব সুন্দর করে হয়েছে। এবার আমি সবগুলোকে এইভাবে বেলে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি হাই ফ্লেমে, প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম ফ্লেমে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপর এবার পুরিগুলোকে ভেজে নিচ্ছি। আজকে এই পুরিটা দিয়ে খাওয়ার জন্য আমি এমনি সাদা আলুর তরকারি করেছি, কারণ দুটো ভিন্ন টাইপের রেসিপি ট্রাই করব, সেটা সাহসে প্রথমে কুলাচ্ছিল না, তারপরে আবার দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে এটা আজকে ট্রাই করি, অন্যদিন আরেকটা এটার সাথে যেই তরকারিটা আসলে যায় সেটা আরেকদিন ট্রাই করব। তো এটা কিন্তু দারুণ হয়েছিল, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটায় কত সুন্দরভাবে মানে পুরটা একদম স্প্রেড করে গেছে। আর খুব ভারী হয় জানো তো, এমনিতেই লেচিগুলো একটু বড় বড়ই করেছি, তো আমরা তিনটে করে খেলাম, বেশ পেট এত ভরে গেছে, তবে দুটো করে খেলেই মনে হয়েছিল ভালো। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে চারটে করেই খাবো, যে এরকম আমরা লুচি খাই, কিন্তু করতে করতে মানে যখন আমি এগুলো ভাজছিলাম, তখন ভাবলাম যে আগে তিনটে করে খেয়ে দেখি, কারণ ওখানে পুরটা রয়েছে তো ওটাও ভারী। এই দেখো এটা আমি মেয়েকে দিয়ে আসছি, মেয়েকেও তিনটে দিয়েছি। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পুরীর ভেতরে পুরটা একদম খুব সুন্দর করে স্প্রেড করা, দেখছো? আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা ভালো হবে, আর খেতে তো ভীষণই ভালো হয়েছে, ভীষণই ভালো। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর তারপর খাওয়া দাওয়ার পর এখন বাসনগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি, চটজলদি না করে রাখলে না পরে অনেক বাসন হয়ে গেলে তখন খুব মুশকিল হয়। তারপর আজকে আবার মেয়েকে নিয়ে আবার বেরোনো আছে, 1:30টার সময় বেরোবো, 2টোর থেকে ওর পড়া, তো সেই জন্য যখনকার বাসন তখনই ধুয়ে রাখছি। আর আজকে সকালেই একদম ঘুম থেকে উঠে ভাত বসিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম,
চালিয়ে দিয়ে মানে রান্নাও করছি আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোও ধোয়া হচ্ছে। তারপর ওটাকে ছাদে দিয়ে এসেছি, যদিও নীলাদ্রি মেলে দিয়েছে। তো এখন যাব, নিয়ে আসবো। একদম কড়কড়া হয়ে গেছে আজকে, না ওয়াশিং মেশিনে ড্রাই করিনি, মানে ড্রাই করার দরকারও ছিল না। কারণ কি বলতো, এত রোদ, শুধু শুধু আমার ইলেকট্রিসিটি পুড়িয়ে লাভ কি? তো স্নান করে পুজো দিয়ে আমার তখন সিঁদুর পরা হয়নি, তাড়াতাড়ি রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এখন সিঁদুরটাকে একটু পরে নিচ্ছি, আর এখন প্রায় বেজে গেছে এই 11:15টার মতন হবে। আর ভাবলাম যে ছাদে জামা কাপড় অলরেডি এখন শুকিয়ে গেছে, কারণ কোন 7টার সময় মেলেছি আর এখন যা রোদ রয়েছে শুকিয়ে গেছে, ওগুলোকে এখন গিয়ে নিয়ে আসি, নইলে পরে আবার না ভুলে যাব। কারণ ছাদে যাওয়ার অভ্যাস নেই তো, মানে জামা কাপড় আনতে। তো আগে যখন একতলায় থাকতাম রেগুলারলি কিন্তু ছাদে যেয়ে জামা কাপড় নিয়ে আসতাম, তো এখন ওই অভ্যাসটা না একদম কমে গেছে, এখন বারান্দাতেই দিয়ে দিই। তো এসে জামা কাপড়গুলো এখানে রাখলাম, আর সামনেও কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো না কালকের মেলা জানো তো, আর কালকে আনাই হয়নি, কারণ কালকে ওই ভীষণ ব্যস্ত ছিলাম। বিকেলবেলা দেখলাম, ভাবলাম একবার আনবো, কিন্তু পরে আবার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি আর আনা হয়নি। যাই হোক, এখন জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে নিয়ে তারপরে তো একটু রেস্ট নেবো, তারপর মেয়েকে নিয়ে বেরোবো, অনেক কাজ রয়েছে। তো যাই হোক, আমি এইগুলো করতে করতেই আমার একটা যা হলো না, ট্রাইপডটা আবার পড়ে আবার ভেঙে গেল। আবার এখন কি করব ভেবে উঠতে পারছি না। এখন যখন দেখছো তোমাকে, তখনও ট্রাইপডটা ঠিক আছে, কিন্তু একটু পরেই আমার ট্রাইপডটা মানে একটু আমার ধাক্কা লেগেই পড়ে গেল। খুব মনটা খারাপ লাগছে, জানি না আবার নতুন ট্রাইপড কিনতে হবে কি না। আমি ওটাকে ওই ফেভিকুইক দিয়ে আটকেছি, দেখা যাক। আগের বারও এটা পড়ে ভেঙে গিয়েছিল, তো নীলাদ যে ফেভিকুইক দিয়ে আটকে দিয়েছিল, তো মোটামুটি চলেছে, এতদিন তো চলেছে, দেখা যাক এখন কি আর হয়, কি করব জানি না। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আর বেশি এগোতে কিছু পারলাম না, এমনিতেও অনেকটা লেন্দি হয়ে গেছে, কারণ আজকে আমি ওই পুরো ডিটেলসটা তোমাদের সাথে মানে ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এমনিতেই বড় হয়ে গেছে। তো তারপর তো আমার ট্রাইপডটা আবার ভেঙেই গেছে, এই দেখো এই এই সময় ট্রাইপডটা দেখো পিছনে রয়েছে, ওর মাথা তারা কিন্তু ভাঙা, আমি ওটাকে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি। তাহলে চলো আজকের মতো তোমাদের সাথে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।